দেখো, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় শুরু করছি। নবম অধ্যায় হলো বর্তনী ও চলবিদ্যুৎ। তো এই অধ্যায়ের আজকে প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা এই পাঁচটা টপিক আলোচনা করব। প্রথমে আছে তড়িৎ প্রবাহ, তারপরে হলো বিভব পার্থক্য, তড়িৎ বিভব পার্থক্য, তারপরে হলো তড়িৎ প্রবাহের প্রকারভেদ, তারপরে হলো রোধ এবং হলো ওমের সূত্র। এই পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রবাহ জিনিসটা কি? তড়িৎ প্রবাহ মানে কি? আমরা স্বাভাবিকভাবে যদি আমরা বলি, আমাদের বাড়িতে যে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, ওটাই হলো তড়িৎ প্রবাহ, তাই না? ওইটাকে এখন সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হলো এরকম যে দুইটা বস্তু, মনে করো ধাতব বস্তু, এটা একটা ধাতু মনে করো বা ধাতব বস্তু, এটা একটা ধাতব বস্তু, এই বস্তু এটা, এটা হলো বি বস্তু। এদেরকে যদি একটা তার দিয়ে যুক্ত করা হয়, তার দ্বারা, এটা পরিবাহী তার, এবং এই বস্তু দুইটার বিভব যদি ভিন্ন হয়, কি বললাম? বিভব যদি ভিন্ন হয়, একটা নতুন শব্দ শুনলাম, বিভব যদি ভিন্ন হয়, তাহলে এই বস্তুটাতে দেখা যাচ্ছে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে বিদ্যুৎ যাবে। আমরা বিভব পার্থক্য নিয়ে আলোচনা করবো পরে, পরের টপিকে, ঠিক আছে? আচ্ছা, মানে এই দুইটা বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, কি বললাম? বিভব পার্থক্য যদি থাকে, তাহলে একটার বিভব মনে করো বেশি, একটার বিভব মনে করো কম। মনে করো এইটার বিভব বেশি আর এইটার বিভব হলো কম, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন যাবে। কি যাবে? ইলেকট্রন যাবে, ইলেকট্রন। কি বললাম? দুইটা বস্তুকে যদি তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে কম বিভবের বস্তু থেকে বেশি বিভবের বস্তুতে ইলেকট্রন যাবে। এই যে ইলেকট্রন যাইতেছে, এইটাই হলো বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। কি বুঝছো না বুঝোনি? আবার বলছি যে দুইটা বস্তু, তাদের বিভব যদি কম বেশি হয়, ডিফারেন্স থাকে, ভিন্ন ভিন্ন বিভব হয়, তাহলে নিম্ন বিভবের যে বস্তু, সেই বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুর দিকে কি যাবে? ইলেকট্রন যাবে। এবং আমরা জানি যে ইলেকট্রনের আধান হলো ঋণাত্মক। ইলেকট্রনের আধান কেমন? ঋণাত্মক। এই ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন কোথায় যাবে? কম বিভবের বস্তু থেকে বেশি বিভবের বস্তুতে যাবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। কি? তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, বুঝছো? আচ্ছা, এখন এর সংজ্ঞাটা হলো এরকম, সংজ্ঞাটা হলো এরকম যে একটা তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান মানেই তো এই ইলেকট্রনটাই আধান, প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। মানে বিষয়টা একটু খেয়াল ক্লিয়ার করি। মনে করো এটা তার, এই তারের এই জায়গায় মনে করো আমি গুনব, এই জায়গাটায় একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদে, তো আমি এখানে দেখবো যে প্রতি সেকেন্ডে এখানে কী পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, কতগুলো ইলেকট্রন যাচ্ছে, মানে কতগুলো আধান যাচ্ছে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যাবে সেটাই হলো এটার বিদ্যুৎ প্রবাহ। এবং বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, এ লেখা হয় অ্যাম্পিয়ার। আর বিদ্যুৎ প্রবাহকে আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আই, ঠিক আছে? তাহলে আবার বলছি, প্রথমে বলি যে তড়িৎ প্রবাহিত হয় কেন। দুইটা বস্তু যদি বিভব পার্থক্য থাকে, একটার বিভব কম হয়, একটার বিভব বেশি হয়, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে কে যাবে? ইলেকট্রন যাবে, এবং ওইটাকেই আমরা তড়িৎ প্রবাহ বলছি। এবং ওটা কি ইলেকট্রন যাইতে থাকবে সারাদিন, সারাজীবন যাইতে থাকবে? না, যখন দুইটার বিভব সমান হয়ে যাবে, ইলেকট্রন যখন যাবে তখন আস্তে আস্তে কি হবে? দুইটার বিভব সমান হবে। যখন বিভব সমান হয়ে যাবে তখন কিন্তু আর ইলেকট্রন যাবে না, বুঝতে পারছো? মানে বিভব, এরও বিভব যত, ওরও বিভব তত, তখন পার্থক্য কত হবে বলো তো? মনে করো এরও বিভব 10, এরও বিভব 10, তাহলে ডিফারেন্স কত? 0। তার মানে বিভব পার্থক্যটা যখন শূন্য হবে তখন কিন্তু আর কোনো দিকে ইলেকট্রন যাবে না, মানে কারেন্ট যাবে না, মানে বিদ্যুৎ প্রবাহিত হবে না। কি আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখন এখানে আরেকটা কথা আছে। আমরা আমি কি বললাম, এই যে তারের মধ্যে দিয়ে কি যায়, কোন দিকে যায়? কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায়, এবং এটাকেই আমরা বলছি বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। কিন্তু তড়িৎ প্রবাহ এখানে আরেকটা মানে আছে, এই দিকে হবে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে। ইলেকট্রন যাচ্ছে
কম বিভব থেকে বেশি বিভব দিকে, কিন্তু বিদ্যুৎ যাবে হইলো বেশি বিভব থেকে কম দিকে। যদি প্রশ্ন করা হয় যে বিদ্যুৎ ইলেকট্রন কোন দিকে যায়, কম বিভব থেকে বেশি বিভব দিকে, এবং বিদ্যুৎ কোন দিকে যায়, বেশি বিভব থেকে কম বিভবের দিকে। তার মানে ইলেকট্রনের প্রবাহ এবং বিদ্যুতের প্রবাহ এই দিকটা কিন্তু পরস্পর বিপরীত। কি বুঝতে পারছো? ইলেকট্রন কোন দিকে যাবে? কম বিভব থেকে বেশি বিভবের দিকে, আর বিদ্যুৎ যাবে বেশি বিভব থেকে কম বিভব দিকে। আর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বলে। সংজ্ঞাটা একটু মুখস্থ করে নেবা, ঠিক আছে? এখন বিভব পার্থক্য, বিভব পার্থক্য জিনিসটা কি? মনে করো একটা পরিবাহী আছে, একটা তার আছে, মনে করো এখানে যুক্ত আছে, হ্যাঁ, এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু মনে করো। তাহলে এখানে তড়িৎ প্রবাহ মানে কি? আধান প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ যখন হয় তখন কি প্রবাহিত হয়? আধান প্রবাহিত হয়, মানে ইলেকট্রন প্রবাহিত হয়। তো একটা ইলেকট্রন এক কুলম, মনে করো এক কুলম্বের আধান, এক কুলম্বের এক কুলম আধান, আধানের একক কুলম, এখান থেকে এইখানে আনতে আধানটা যে আসবে, এখান থেকে মনে করো এ থেকে বিতে আসবে, এ থেকে বিতে একটা আধান যখন আসবে তখন কিন্তু ওখানে কাজ করতে হবে। কাজ বুঝো? কাজ হলো একটা বস্তুকে যখন বল প্রয়োগ করা হয় বস্তুটা তখন সরণ ঘটে, ওইটাকে কাজ বলে, বল এবং সরণের গুণফলকে কাজ বলে। যাই হোক, এটা অন্য আলোচনা। তো একটা আধানকে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, মানে একটা আধান এখান থেকে এখানে আসলো, একটা কাজ হলো না, ওই কাজটাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য, এই দুই বিন্দুর বিভব পার্থক্য। আবার বলছি, একটা আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। দাঁড়াও, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো দেখো 90 পৃষ্ঠায়, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে তড়িৎ বিভব পার্থক্য বলে, ওই দুই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য বলে। আবার বলছি, একটা এক আধানকে, এক একক আধানকে, যদিও আমি কুলম কথাটা লিখছি, কুলম এখানে তোমাদের লেখা নাই, বলছে এক একক আধান, এক একক আধান, এক একক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে ওই দুই বিন্দুর বিভব, তড়িৎ বিভব পার্থক্য বলে। তড়িৎ কথাটা এখানে না বললেও চলে, বিভব পার্থক্য বলে, কি বুঝছো? আবার বলছি, এক একক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে বিভব পার্থক্য আমরা বুঝে গেছি, ঠিক আছে? আচ্ছা, বিভব পার্থক্যের একক হইল ভোল্ট, ভোল্ট। আচ্ছা, এখন আসি তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হলো অপর্যায়বৃত্ত প্রবাহ, আর একটা হলো পর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহটা কোনটা? এরকম মনে করো একটা ব্যাটারি আছে, ব্যাটারির বড় দাগটা প্লাস, ছোট দাগটা মাইনাস, এটাকে একটা তার দ্বারা যুক্ত করা হলো, একটা এখানে সুইচ দেওয়া হলো মনে করো, হ্যাঁ, এখানে মনে করো একটা বাল্ব দেওয়া হলো, বাল্বটা জ্বলবে। আচ্ছা, যাই হোক, এখানে সবসময় কিন্তু বিদ্যুৎ এই যে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, একদিকেই যাবে, এই যে প্লাস থেকে বের হবে আর মাইনাসে গিয়ে ঢুকবে বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ সবসময় কি একদিকেই যাচ্ছে? এইদিকে কিন্তু যাবে না। এই ধরনের প্রবাহকে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ। এটা আরেকটা নাম হলো সমপ্রবাহ, না এটা, হ্যাঁ, একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ, বুঝতে পারছো? আমি আরেকটা ছোট করে, আমি যদি আরো সহজ করে তোমাদেরকে জিনিসটা বলি, মনে করো এটা একটা বস্তু, এ বস্তু, এটা হলো বি বস্তু, মনে করো সবসময় একদিকেই কারেন্ট যাবে, এ থেকে বির দিকে যাচ্ছে কারেন্ট, কারেন্ট কখনো উল্টা দিকে আসতেছে না। এই ধরনের প্রবাহকে বলা হচ্ছে সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা অপর্যায়বৃত্ত প্রবাহ। এই বিদ্যুৎটা কোথায় আমরা পাই? আমাদের ব্যাটারি থেকে এই বিদ্যুৎ পাই। কোথা থেকে পাই? ব্যাটারি। আমাদের যত ধরনের ব্যাটারি আছে সব ব্যাটারিতে এই ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়, আর
ডিসি জেনারেটর বলে একটা জেনারেটর আছে, সেই জেনারেটরও এই বিদ্যুৎ পাওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারিতে এই বিদ্যুৎটা পাওয়া যায়, ঠিক আছে, ব্যাটারিতে এই বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং আচ্ছা, এইটাকে বলা হয়, এইটা আরেকটা নাম হলো ডিসি, অগ্রজা বিদ্যুৎটাকে বলা হয় ডিসি। ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট, মানে ডাইরেক্ট একদিকে যাবে আর কি, ঠিক আছে। এখন আসে পর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহ কেমন, আমি যদি সহজভাবে তোমাদেরকে জিনিসটা বলি, এটা এ, এটা বি। কারেন্ট মনে করো একবার এ থেকে বির দিকে যাচ্ছে, আরেকবার বি থেকে এর দিকে আসতেছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার। এই ধরনের বিদ্যুৎকে বলা হয় পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ, এসি প্রবাহ বা পরিবর্তী প্রবাহ, বা পরিবর্তী পরিবর্তী প্রবাহ। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তাহলে এসি প্রবাহটাতে কি, বিদ্যুৎ একবার যাবে এইদিকে, একবার যাবে এইদিকে। আমরা এখানে যে কারেন্ট বাড়িতে ইউজ করছি, এই কারেন্টটা হলো এটা পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি আর কি, এসি প্রবাহ আর কি, বুঝতে পারছো? তার মানে তোমরা এখন বলো তো চিন্তা করে, কোনটার ব্যবহার বেশি, এটার ব্যবহার বেশি না এটা বেশি? দুই নম্বরটা, পর্যাবৃত্তটারই বেশি, কারণ এটা সারা বাংলাদেশে এখন কারেন্ট আছে, সবার বাড়িতে এখন কারেন্ট আছে। তো এই কারেন্টটা হইল কি কারেন্ট, পর্যাবৃত্ত বা এসি, পর্যাবৃত্ত প্রবাহ বা এসি, ঠিক আছে। তো সারা পৃথিবীতে এসিটারই ব্যবহার সবচেয়ে বেশি। এটা উৎপাদন হয় কোথায়, কিসের, কিসের মাধ্যমে তৈরি হয় এই কারেন্টটা? জেনারেটরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জেনারেটরের মাধ্যমে। এই যত কারেন্ট আছে আমরা কারেন্ট ইউজ করছি, এই সব কারেন্ট কিন্তু জেনারেটরের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই জেনারেটর তারা, তোমরা যেটা বলছো পানিতে উৎপন্ন হয়, পানি দিয়ে উৎপন্ন হয়, এইখানে বিষয়টা আমি বলি। জেনারেটর, জেনারেটরের একটা সিস্টেম হলো জেনারেটরের চাকাটা ঘুরাইতে হয়, চাকাটা ঘুরাইলেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। এই চাকা ঘোরানোর কাজে পানি স্রোতকে ব্যবহার করা হয়, নদীতে বাদ দিয়ে পানি স্রোতকে চাকা ঘোরানোর কাজে ব্যবহার করা হয়, এই জন্য আমরা তখন এটাকে বলি জলবিদ্যুৎ। কিন্তু মেইনলি যে জিনিসটা, জেনারেটর ছাড়া কিন্তু বিদ্যুৎটা উৎপাদন হবে না। জেনারেটর মানেই ডায়নামো, ঠিক আছে, জেনারেটর মানেই হলো ডায়নামো, কি বুঝতে পারছো? তো এখন তাহলে আমাদের দেশে যে কারেন্ট আমরা যে বাড়িতে ব্যবহার করছি, এগুলো কি সব পানি দিয়ে উৎপন্ন হয়? বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু সেটাতে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, বুঝতে পারছো? আমাদের বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন হয় তেল দ্বারা, তেল দিয়ে, ঠিক আছে, তেল দিয়ে উৎপন্ন হয়, কয়লা দিয়ে উৎপন্ন হয়, কিন্তু বেশিরভাগ হলো তেল দিয়ে উৎপন্ন হয়। জেনারেটরটা চালাই তেল দিয়ে, বুঝতে পারছো? তো জেনারেটরটা চালাইতে হবে, জেনারেটর চালাইলে বিদ্যুৎ উৎপাদন হবে। তো জেনারেটর চালানোর জন্য তেল ব্যবহার করা হচ্ছে জ্বালানি, অথবা ওই পানির স্রোত। তো পানির স্রোত দিয়ে আসলে আমাদের এখানে খুব কম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অপর্যাবৃত্ত প্রবাহ এবং পর্যাবৃত্ত প্রবাহ জানলাম। পর্যাবৃত্ত প্রবাহ আরেকটা বলি, তাহলে এটা দিক পরিবর্তন করে, একবার এদিকে যায়, একবার এদিকে আসে। এটা আমাদের বাংলাদেশে সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। আমরা যে কারেন্ট এখন বাড়িতে ইউজ করছি, এই কারেন্টটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। কিন্তু অন্য দেশের কারেন্ট, যেমন যুক্তরাষ্ট্রের, যেমন আছে তোমাদের বইয়ে আছে, যুক্তরাষ্ট্রের কারেন্ট হল সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে, 60। তাহলে এটা বিভিন্ন দেশে এটা বিভিন্ন হতে পারে, কিন্তু আমাদের দেশে হলে সেকেন্ডে কয়বার, 50 বার। তাহলে আমরা বুঝলাম যে তড়িৎ প্রবাহ কয় প্রকার, দুই প্রকার। অপর্যাবৃত্ত প্রবাহ যেটা একদিকেই যাবে, আর পর্যাবৃত্ত প্রবাহ মানে যেটা দুই দিকে যাবে। আচ্ছা, এটার গ্রাফ আছে, গ্রাফটা একটু দেখো। পর্যাবৃত্ত প্রবাহের গ্রাফটা একদম সোজা, এই যে এদিকে সময় থাকবে, আর এইদিকে দাঁড়া একটা গ্রাফ এটা মুছে দেই। গ্রাফ এদিকে থাকবে সময়, আর এইদিকে থাকবে তড়িৎ প্রবাহ। আমি খালি প্রবাহ লিখলাম, মানে সময় এখানে টি আর তড়িৎ প্রবাহ আই। তাহলে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হবে না, মানে এটা একটা সরলরেখা, এইরকম একটা সরলরেখা হবে, এর গ্রাফটা হবে এরকম একটা সরলরেখা। এটা হলো তোমার অপর্যাবৃত্ত প্রবাহের ক্ষেত্রে এরকম হবে, মানে ডিসির ক্ষেত্রে। এটা মনে করো এক্স অক্ষ, আর এটা মনে করো ওয়াই অক্ষ। আর এসির ক্ষেত্রে যেটা অপর্যাবৃত্ত প্রবাহ, এটা তো দিক পরিবর্তন করে, একবার একবার এদিকে যায়, একবার এদিকে যায়,
তো এটা যদি গ্রাফে আঁকো গ্রাফটা কেমন হবে দেখো গ্রাফটা একবার উপরে উঠবে একবার নিচে নামবে একবার উপরে উঠবে মানে দিক পরিবর্তন করে তো এই জন্য একবার এই যে এইভাবে এইরকম করে এইটা হবে গ্রাফটা কি বুঝতে পারছো তাহলে তোমার পর্যাবৃত্ত প্রবাহ যেটা দিক পরিবর্তন করে ওটার গ্রাফটা হবে এরকম ঠিক আছে এইটা হবে গ্রাফটা ঠিক আছে এই যে দিক পরিবর্তন আর যেটা সমপ্রবাহ মানে অপর্যাবৃত্ত প্রবাহ সেটা কিন্তু গ্রাফটা হবে একটা সরল রেখা ঠিক আছে আচ্ছা এখন আসি রুট 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 মানে বাধা রুট মানে কি তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় বিদ্যুৎ যায় তখন বিদ্যুৎকে কিন্তু বাধা দেয় বিদ্যুৎকে যাইতে দেয় না ওই তার কিন্তু বিদ্যুৎকে যাইতে বাধা দেয় আসলে তারটা বাধা দেয় না তারের ভিতরে যে অণুপরমাণুগুলো আছে ওরা কিন্তু বিদ্যুৎ যাইতে বাধা দেয় আমরা যখন রাস্তা দিয়ে সাইকেলে যাই তখন রাস্তায় কিন্তু অনেক কিছু বাধা থাকে কি কাদা থাকে তারপর ভ্যান রিস্কা মানুষ অনেক গ্যাঞ্জাম থাকে না তখন আমরা কিন্তু ঠিক যেভাবে যাইতে চাই সেভাবে হয়তো যাইতে পারি না মাঝে মধ্যে ব্রেক করতে হয় আস্তে যাইতে হয় হ্যাঁ তো কারেন্ট যে যায় তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এই তারের ভিতরে যে অণুপরমাণুগুলো আছে এই অণুপরমাণুগুলোর সঙ্গে যে কারেন্ট যাচ্ছে যে আধান যাচ্ছে তাদের কিন্তু সংঘর্ষ হয় ঠিক আছে সংঘর্ষ হয় এই সংঘর্ষ হওয়ার কারণে তখন কিন্তু কারেন্টটা ঠিকমতো যাইতে পারে না যায় কিন্তু যাইতে সে বাধাগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয় তো এই যে বাধা দেয় এটাকেই বলা হচ্ছে রোধ ওই ধর্মটাকেই বলা হচ্ছে রোধ কি বুঝতে পারছো তাহলে যে তারের রোধ বেশি বাধা বেশি ওই তার দিয়ে কিন্তু কারেন্ট কম যাবে আর যেখানে বাধা কম সেখান দিয়ে কি হবে কারেন্ট বেশি যাবে তাহলে প্রত্যেকটা পদার্থের রোধ আছে এই রোধ কারো কম আছে কারো বেশি আছে তো আমরা যে কারেন্টের তার ইউজ করব বাসায় বেশি যে তারের রোধ বেশি ওইটা ইউজ করব না যে তারের রোধ কম সেটা ইউজ করব যেটা রোধ বেশি সেটা যদি ইউজ করি তাহলে তো কারেন্ট ঠিক মতো যাইতে পারবে না যেটা রোধ কম সেটা ব্যবহার করব তাহলে কারেন্ট সহজে যাইতে পারবে তাই না আচ্ছা তাহলে আমরা রোধ বুঝতে পারলাম এবং রোধের একক হইল ওম ওম ঠিক আছে বা অনেকে বলে ওহম একই ব্যাপার একজন বিজ্ঞানীর নাম ওনার নাম অনুসারে রোধের এককটা করা হয়েছে এবং ওনার একটা সূত্র আছে দেখো ওমের সূত্র তো ওমের সূত্রটা আমরা এখন আলোচনা করব ওমের সূত্র ওমের সূত্রটাতে বলছে যে দুইটা জিনিসের কথা বলছে যে বিদ্যুৎ যে যাবে কারেন্ট যে যাবে মনে করো এই যে কারেন্ট যাচ্ছে এ থেকে বি দিকে মনে করো কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা নির্ভর করে বিভব পার্থক্যের উপর কিসের উপর বিভব পার্থক্য যদি বেশি হয় কারেন্ট বেশি যাবে আর বিভব পার্থক্য যদি কম হয় কারেন্ট কম যাবে এবং বিভব পার্থক্যের একক কি আমি বলছি ভোল্ট আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করিও তো মাঝে মধ্যে কারেন্টে দেখা যাচ্ছে ভোল্টেজ বেশি আসে তখন ফ্যানটা জোরে ঘুরে আলোও বেশি হয় বাতিগুলাতে আর যখন ভোল্টেজ কমে যায় তখন কি হয় ফ্যানটা আস্তে আস্তে ঘুরে তার মানে কি কারেন্ট তখন কম আসে কারেন্ট কম আসে তার মানে ভোল্টেজ যখন বাড়ে ভোল্টেজ মানে বিভব পার্থক্য ভোল্টেজ বাড়লে কারেন্ট বেশি আসে ফ্যান জোরে ঘুরে নাকি আবার ভোল্টেজ যখন কমে কারেন্ট কম আসে তখন কি হয় ফ্যানটাও কম ঘুরে আস্তে ঘুরে তাহলে কারেন্টের মানে বিদ্যুৎ প্রবাহের সাথে কার সম্পর্ক ভোল্টেজের সম্পর্ক ভোল্টেজ বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়ে আর ভোল্টেজ যদি কমে বিদ্যুৎ প্রবাহ কমবে এই ধর এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক কি সম্পর্ক তোমরা এই জিনিসটা অন্য একটা চ্যাপ্টারে আমি আলোচনা করেছিলাম যে সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়ে মানে আমি জিনিসটা লিখি তড়িৎ প্রবাহ এইখানে লিখি তড়িৎ প্রবাহ আর হইল বিভব পার্থক্য বিভব পার্থক্য এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক তড়িৎ প্রবাহ হইল বিভব পার্থক্যের সমানুপাতিক তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক এর মানে হইল
বিহ পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহটা বাড়বে, আর বিহ পার্থক্য যদি কম হয় তড়িৎ প্রবাহটাও কম হবে। সমানুপাতিক চিহ্নটা এইভাবে দেয়, মনে আছে না? বিহ পার্থক্য, আবার বলছি, বিহ পার্থক্য বেশি হইলে তড়িৎ প্রবাহটাও বেশি হবে, আর বিহ পার্থক্য যদি কম হয় তড়িৎ প্রবাহ কম হবে। আমরা সহজভাবে বলি, ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কারেন্ট বেশি হবে, এটা মানে কারেন্ট, আর এটা মানে ভোল্টেজ। তা ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কারেন্ট বেশি আসে না, একদম সহজভাবে যদি জিনিসটা চিন্তা করি। আর ভোল্টেজ যদি কম হয় কারেন্টও কম আসবে, ঠিক আছে? আচ্ছা, এবং তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয় আর বিহ পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এই ভোল্টেজ যদি বেশি হয় কারেন্ট বেশি হবে, ভোল্টেজ কম হলে কারেন্ট কম হবে। এবং এখান থেকে একটা সূত্র তৈরি করা হয়েছে, দেখো, এটা যদিও তোমাদের ক্লাস এইটা অত বিস্তারিত আলোচনা নাই কেমনে আসলো, আমি যদি শুধু সূত্রটা আলোচনা করছি, আই সমান ভি বাই আর। আরটা হলো রোধ বা রেজিস্টেন্স, রোধ বা রেজিস্টেন্স। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, এই যে আই মানে কারেন্ট, কারেন্টের মান দুইটা জিনিসের উপরে নির্ভর করছে, ভি এর উপর আর আর এর উপর। ভি মানে এটা উপরে আছে, এটার সমানুপাতিক, আর যেটা নিচে থাকে ওইটার হয়তো ব্যস্তানুপাতিক। কি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক মানে উল্টা। ব্যস্তানুপাতিক মানে কি, কেমন উল্টা? এই রোধ যদি বেশি হয় কারেন্ট কম হবে, তাহলে উল্টা হইল না? মানে এটা বেশি হলে এটা কম হবে, আর এটা যদি কম হয় তাহলে এটা বেশি হবে। আর উপরেরটার সাথে সোজা সম্পর্ক, সোজা মানে কি, ভি যদি বেশি হয় এটাও বেশি হবে, ভি যদি কম হয় এটাও কম হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহটা কিসের সমানুপাতিক, কিসের ব্যস্তানুপাতিক বলতো? ভি এর সমানুপাতিক আর এর ব্যস্তানুপাতিক। ভি এর সমানুপাতিক মানে বিভব পার্থক্যের সমানুপাতিক আর রোধের ব্যস্তানুপাতিক। ওমের সূত্রটাতে কিন্তু রোধের ব্যস্তানুপাতিক পর্যন্ত বলে নেই, বলছে ভি এর সমানুপাতিক, মানে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। পরে সূত্রটাকে একটু বাড়িয়ে কিয়াটা যুক্ত করা হলো, কোনটা, রোধটাকে। রোধটাকে যুক্ত করে কি হলো, যে বিদ্যুৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক আর রোধের ব্যস্তানুপাতিক। তার মানে কোনো তারে রোধ যদি বেশি হয় তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে না বেশি যাবে? রোধ বেশি হইলে কারেন্ট কম যাবে, আর রোধ কম হইলে কারেন্ট বেশি যাবে। আবার একটা তারের দুই পাশে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য যদি বেশি হয় তাহলে কারেন্ট বেশি হবে, আর বিভব পার্থক্য যদি কম হয় তাহলে কারেন্ট কম হবে। বুঝতে পারছো? তাহলে এইটাই হলো মূলত ওমের সূত্র। তো তোমাদের এই মানে আলোচনা, মানে এই পাঁচটা বিষয়ের আলোচনা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? পরে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করবো।